ও মা, তুমি এত সুন্দর করে কি রান্না করতেছো? কি রান্না সেটা কি তোর জানার খুব দরকার? তুই কোনে গেছিলি, সারাদিন কই আসিলি? আমি ওই পরে খেলে আইলাম। ভালো করছিস, খেলে আইছো। সহন যা, যার জানি বাড়ি শেষ করতে দেখতেছিস না, দুটা খুলে নিয়ে যা। আরে তুই সারাক্ষণ আমার মামা করিস কেন? তোর মা তো অনেক আগেই মরে গেছে, আমি কি তোর মা হই যে মামা কয় ডাকবি? আর আমি শুনে নিমু বাবা। খা, আস্তে আস্তে খা, গলায় ঠিকবো তো।
আমি জানি ব্যবস্থা করতেছি, তুই টানে দাঁড়া। হ্যাঁ মন ভরে মাংস খাবি। খাও বাবা, খাও, মন ভরে খাও। কত মজা লাগতেছে, এমনি এমনি খাইছি আব্বা আমার দেয় নাই কা। খাওয়ানো হইতেছে।
আছে তাই না? তোমার পোলা মাংস খাইতেছ, তাতে কি হইছে? পোলায় মাংস খাইব তাতে কি হইছে? কেন আমি কি তোমার পোলারে খাইতে দেই না যে এর জন্য তুমি একদম? আর একটা কথা কবি না, আমি দেখি নাই আমরা তো ছোট পোলা লাগে, তুই কোন ব্যবহার করছস? আবার কইতেছ তুই আর পোলার খাউন দেশ? আমি সব কিছু দেখছি, তোমার বাচ্চা পোলারে দিয়া কলপারে পানি আনাইছস, তুই আর পোলারে দিয়া লাকি টানাইছস, আমি সব কিছুই দেখছি। লজ্জা লাগে না? তুই তো মা, তুই তো সন্তান আছে, ও কি সন্তান না? ও আমার পোলা, আমি মাংস আছি না? আমি মাংস না কি কইছিলাম? জগ দুই ভাইরে সমভাগে ভাগ করে খাওয়াবি। আর তুই কি করছস? সব কিছু আমি নিজের চোখে দেখছি। তুই প্রমাণ করে দিলি যে সৎ পোলা সৎই থাকে আর আপন পোলা আপনই থাকে। সি 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 সি, আমি তোরে বিশ্বাস করে তোর কাছে রেখে গেছিলাম আমার পোলারে, কিন্তু না, তুই আমার পোলার দেখাশোনা করতে পারো নাই, কোনো সমস্যা নাই। আজকে থেকে ওর দেখাশোনার দায়িত্ব আমি নিজে নিলাম। আর এই মাংস ভুলে তুই মুখে দিবি না করে দিলাম, খবরদার। এই মাংস যদি তোর মুখে যায় তোর এই বাড়িতে রাখবো না আমি। বাবা চলো এগুলো ঘরে নিয়া, তুমি সব একলা একলা খাইবা, ঠিক আছে? আচ্ছা, তুমি আর আমি মুড়ি দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা পারবা? তুমি পারবা? হ্যাঁ, তুমি চলো, ভালো লাগে, চলো।